আর পশ্চিমবঙ্গে প্রতিদিনই সংবিধান লঙ্ঘিত হয় স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট বা বিচার ব্যবস্থা এবং রাজভবন বা মানবাধিকার সংস্থা এদের কাছে যাওয়া ছাড়া আমাদের বিকল্প কি থাকতে পারে বলুন এবং আপনাদের মিডিয়াকে ভাবার দরকার নেই আমি আপনাকে বললাম চ্যান্সেলার কি মমতা ব্যানার্জি হতে পারলো হাওড়া কর্পোরেশনের বিল কি অনুমোদন হলো লোকায়ুত কি নিয়োগ হয়েছে সিকিউরিটি কমিশনের ছাড়পত্র কি এইগুলোই যথেষ্ট ডাক পেটানোর দরকার নেই কাজ হলেই হলো শুধু টাকা চাই চুরি করার জন্য আসছে দিদির দুধ ওরা সব তৃণমূলের ভূত এই সাড়ে তিন লক্ষ লোককে পেমেন্ট করার জন্য টাকা চাই যে কোনোভাবে টাকা চাই ওনার একটাই এজেন্ডা তিনি যখনই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চ যেখানেই পান ওনার একটাই ছিঁচকাধুনি টাকা নেই টাকা ধ

কন্ট্রোল করতে হবে সি আর মেনে কাজ করুক তৃণমূল নেই আজকে যেভাবে কাঁথিতে রামচন্দ্র পণ্ডার মামলায় মিথ্যা কমপ্লেন করিয়েছে কাকলি পণ্ডা নিজে কোর্টে এসে অ্যাপিডিট দিয়ে হলফনামা দিয়ে বলছে আমাকে পুলিশ ডেকে নিয়ে সই করিয়েছে আমি কমপ্লেনের কিছু জানি না যেভাবে আজকে হাইকোর্ট সিবিআই দিয়েছে মিথ্যা মামলার ইনভেস্টিগেশন করার জন্য যেভাবে কমপ্লেনারকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে এ এই এই রকম পশ্চিমবাংলায় হাজার হাজার ফলস কেস বিজেপি কর্মীদের নামে করে রেখেছে এরা আজকে হাইকোর্ট যে বার্তা দিয়েছে তাতে এন কেস করা থেকে যেমন বিরত হয়েছে আগামী দিনে ফলস রাজনৈতিক কেস করার কাছ থেকে এই ভাইপোর পেরোলে থাকা কিছু আইসি এবং এসপি

পাকিস্তানের একজন জার্নালিস্টকে ইয়াবি এক মিনি পাকিস্তান ওখানে ম্যাক্সিমাম বাড়িতে হুকিং করে বিদ্যুৎ চলে ওখানে জিএসটি আদায় হয় না কোথাও ট্রেড লাইসেন্স নেই বিদ্যুতের বিল দেয় না এবং কার্যত ওই জায়গাটাকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রচলিত আইনের বাইরে রাখা হয়েছে এবং ওখানকার ডেমোক্রেটিকে পাল্টানো হয়েছে তাই ওখানে এনআইএ কে বাধা দেওয়াটা স্বাভাবিক এনআইএ যত ঢুকবে তত অপার সিন্ডিকেটের মতো ওখান থেকেও দুর্নীতির দুর্গন্ধ আরও বেশি করে বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা শিক্ষা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এই সরকারে আমলে আদিবাসীদের উন্নয়ন কোথায় বলবে এরা জনজাতি মূলবাসীদের অপমান করে পিছনে বসায় আর মোদিজি দ্রৌপদী মুর্মুর মতো প্রান্তিক মহিলাকে রাষ্ট্রপতি করে এই সমাজকে সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন তিনি বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করে আদিবাসীদের সম্মান মর্যাদা রক্ষা করেছেন তিনি এড়িয়ে চলে গেলেন মন্দিরে যাচ্ছে এখন বলবো না আমরা কাজে মামলা করেছি আবাস যোজনায় দশ তারিখের পরে পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন ফাইল করা হবে আমাদের দলের প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে চলে গেলেন মন্দিরে যাচ্ছে এখন বলবো না হ্যাঁ ওই ভন্ড হিন্দু মুন্দিরেরে হচ্ছে মামলা হচ্ছে আমরা 100 দিনের কাজে মামলা করেছি আবাস যোজনায় 10 তারিখের পরে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করা হবে আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এটা ওই শিব ঠাকুর মণ্ডলের বিষয়টাও এই কাথির রামচন্দ্র পণ্ডার মতো সিবিআই হওয়া উচিত তাহলে হাই একজন লইয়ার আছে সঞ্জয় আর ওখানে একজন ডিআইজি গেছে টেন্টেড কয়লা ডিআইজি স্যামসিং এরা যে পুরো কনসপিরেসিটা করেছে পরিষ্কার হয়ে যাবে রঞ্জিত গাঙ্গুলি বলে একজন লয়ার আর মোহাম্মদ আলী বলে একজন আইসি পুরো কেষ্ট আসানসোলের জেল থেকে ফোনে নির্দেশ দিয়ে এটা করিয়েছে আপনার এখানেও সংগ্রহ করছি পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করতে গেলে ডকুমেন্ট কালেকশান করতে হবে মানুষ বিরোধী দল বিরোধী দলের এমপি এমএলএ তাদের কাছে অভিযোগ করবেন না কাদের কাছে অভিযোগ করবেন পর্ষদের ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে আশঙ্কা করা হচ্ছে পর্ষদের পুরো ক্যাবিনেটটাই জেলে যাওয়া উচিত মমতা ব্যানার্জির নেতৃত্বে পঁচিশে মে দু সুপার নিউরামিক পোস্ট তৈরি করার যে সিদ্ধান্ত হয়েছিল সেই ক্যাবিনেটে রিজাইট করেছিলেন মমতা ব্যানার্জি ছোট চোর ধরে লাভ নেই চোরেদের মহারানীকে ধরতে হবে